নখদন্তহীন বাঘ বা ঠুটো জগন্নাথের প্রকৃষ্ট উদাহরণ যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘাতে বারবার ক্যাম্পাস অচল, নজিরবিহীন ভাঙচুর কিংবা শিক্ষক সাংবাদিক কর্মকর্তা মারধর, কোনো ঘটনায় লোক দেখানো তদন্ত কমিটি ছাড়া কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের, যেন কারো হাতে নিয়ন্ত্রণ নেই ছাত্রলীগের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সংঘাতের এমন চিত্র এখন অনেকটাই নিয়মিত ঘটনা, যেখানে নিজেদের নেতাকর্মী ছাড়াও ছাত্রলীগের হামলার শিকার শিক্ষক কর্মকর্তা সাংবাদিক সহ সাধারণ শিক্ষার্থীরাও। সংগঠনটির 11টি উপগ্রুপ আছে ক্যাম্পাসে, তাদের মধ্যে তুচ্ছ ঘটনায় প্রধান ফটকে তালা, শাটল ট্রেনের চালককে মারধর, চাঁদাবাজি, ভাঙচুর সহ নানা ঘটনায় ক্যাম্পাস অচল হচ্ছে প্রায় সময়, যার কোনো প্রতিকার হয় না, ফলে শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। এখানে মারামারিটা কিন্তু ছোটখাটো মারামারি না, মোটামুটি রামদা টামদা নিয়ে বের হয়, তো সবসময় একটা ভয়ের মধ্যে থাকা লাগে। পরীক্ষা চলতেছে কিন্তু পরীক্ষা আসতে ভয় লাগছে, কখন মারামারি হয়, কখন সমস্যা হয়। প্রশাসন প্রথম দিকটা এটাকে ইনফ্লুয়েন্স করতে গিয়ে, নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইনফ্লুয়েন্স করতে গিয়ে আজকে এই প্রবলেমটা তারা নিজেরাও ফেস করতেছে। প্রতিনিয়ত এত সব ঘটনার পরও কিছু তদন্ত কমিটি আর বহিষ্কার ছাড়া বড় কোনো পদক্ষেপ নেই প্রশাসনের, নিয়ন্ত্রণে আনতে পারছে না ছাত্রলীগের ব্যাপরোয়া কর্মকাণ্ড, যার প্রভাব পড়ছে গোটা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে। নিশ্চয়ই প্রশাসনের এমন কোনো দুর্বলতা আছে যার কারণে তাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, কোনো ধরনের অ্যাকশন দিতে পারছে না। আপনি যদি নৈতিকভাবে স্ট্রং থাকবেন তাহলে যে কোনো অ্যাকশন আপনি দিতে পারবেন, বিশেষ করে ছাত্রদের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। অর্থাৎ আপনার নৈতিক অবস্থানটা স্ট্রং না, আপনি কোনো ধরনের কার্যকর উদ্যোগে যেতে পারছেন না। একবার যখন কাউকে আপনি ছাড় দেন তখন আরেকটা পক্ষকে দিতে হয়, কারণ এই সব মিলেই যেই একটু ঝামেলা করে বা সামর্থ্য রাখে এখানে প্রশাসন এখানেই তাকে সন্তুষ্ট করে চলে। জাস্ট কটা দিন ক্ষমতায় থাকার জন্য তারা সবসময় সব রকম শক্তিকে সমীহ করে চলে। এত কিছুর পরও কঠোর ব্যবস্থা নয় বরং অপরাধীদের সংশোধনে মনোযোগী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কঠোর না, আমরা চেষ্টা করছি, আমরা বৈশাখ করে দিছি। এখন যদি আমার মা বাবারা আসে বলে যে আমার ছেলে রিয়েল হয়ে গেছে, মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, তাকে সময় দেওয়া হয়, কাউন্সিলিং করা হয়, সত্যিকার সে করছে কিনা ফলোআপ করা হয়, তা আমরা একটা ছেলের ধ্বংস দিতে চাচ্ছি না। গত 5 বছরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে অন্তত 162 বার, সবশেষ 3 দিনে 8 বার সংঘর্ষ, আর সাংবাদিক মোশাররফ শাহের উপর হামলার পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।